আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম শুনুন তো মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানুত তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আসলে আমি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ছোট্ট একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে আমরা ইউটিউবে ফেসবুকে অনেক হজুরের কাছে শুনছি যে বেশ কোরআনের বিভিন্ন সুরাব বিশেষ করে আয়াতুল কুরসি যেটা সুরাব বাঁকা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত কিংবা অন্যান্য মাজনুন দোয়া মঞ্জিল শরীফ থেকে শুরু করে অন্যান্য দোয়া পাঠ করি পাঠ করার পরও কেন জিন আসে অথবা এমনও দেখা গেছে একজন হাফেজ বা একজন কারি একজন মাওলানা একজন মুফতি বা বড় আলে মোলামা উনিও তো কম আমল করে না তারপরও কেন ওনাকে জিনে ধরে বা অনেক সময় সেহের বা জাদুতে আক্রান্ত হয় এই প্রশ্নটা আসে না বা অনেক সময় আমার কাছে বড় বড় বা হুজুর বা মাওলানা মুফতি সাহেবও আসে বা ওনাদের পরিবারের সমস্যা নিয়ে আসে বা কারো মেশকাত শরীফ পড়তেছে বা আলেমাগনও আসে অনেক সময় তো তখন আমি মাঝে মাঝে মজা ছোলে ওনাদেরকে বলি আচ্ছা আলে মোলাম্ম যদি এই অবস্থা হয় মসজিদের ইমাম সাহেবদের যদি এই অবস্থা হয় তাহলে তো মুসল্লিদের কি অবস্থা হবে কি একটা জামানা তো আসলে এই বিষয়টা আসলে মূল রিজন্সটা আমরা অনেকে জানি অনেকে জানি না অনেকে জানার পরও বুঝি না কেন এইরকমটা হচ্ছে আসলে এটা আসলে একটা সিক্রেট বিষয় আর জিনের চিকিৎসাটা হচ্ছে একটা পুরা সাইকোলজিক্যালি টিপস ট্রিক্স এটা আপনাকে কোরআনের কিছু ভার্স প্রয়োগ করতে হবে এবং এই জিনকে সাইকোলজিক্যালি আপনাকে হিট করতে হবে দেখবেন তার কথা চলে তার কাছ থেকে বহু কিছু আপনি অ্যাচিভমেন্ট করে নিতে পারবেন অর্থাৎ তার দুর্বলতাগুলো সে কীভাবে কিভাবে জাদু করতেছে সেই জাদুর ফাঁক ফাকর কি এই বিষয়গুলো আপনারা কিন্তু খুব সহজে জানতে পারবেন তো এই জন্য যাই হোক তো সকলের কিন্তু এই প্রশ্নটা থাকে তাহলে মাদ্রাসায় পড়ার পর মসজিদে ইমাম সাহেব খতিব সাহেব বড় মাদ্রাসার শিক্ষক হ্যাঁ মুয়াজ্জিন বা এদের বউ বাচ্চা বা ওনারাও পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে জিন জাদুতে আক্রান্ত হচ্ছে এটা আসলে কম বেশি সকলেরই প্রশ্ন এটার একটাই অ্যান্সার হচ্ছে আপনারা সকলেই জানেন জাদুগুলাও কিন্তু বা জিনেও যখন একটা মানুষকে আক্রমণ করে সে বিভিন্ন অতে আক্রমণ করতে পারে তাদের আক্রমণ করার বহু রকম কৌশল আছে তো তাদের যে কয়েকটা ক্রাইটেরিয়া বা যে কয়েকটা সিস্টেমে তারা জাদু করে বা একটা মানুষকে ক্ষতি করে সেই ক্ষতিগুলোর মধ্যেও যদি বা তাদের যে কৌশলগুলো ফাঁক আপনারা জানেন যে বড় বড় ওয়েবসাইট ইউটিউব চ্যানেল বা নিউজ পোর্টাল এগুলো সহজেই বা ইভেন কিছুদিন আগে বাংলাদেশের যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ওয়েবসাইট সেটাও কিন্তু হ্যাক হয়ে গেছিলো এই হ্যাকগুলো কৌশলগুলো কীভাবে হ্যাকাররা করে তারা যখন কোনো ফাঁক ফকর পায় কোনো ওয়েবসাইটের বা কোনো ফেসবুক আইডির বা কোনো ইউটিউব চ্যানেলের যদি কোনো ফাঁক ফকর পায় তারা কিন্তু সেই ফাঁক ফোকরগুলোকেও খুব সহজে ফাইন্ড আউট করে ওই ফাঁক ফকরগুলো ইউজ করে অন্যান্য যে অ্যাক্সেসগুলো তারা খুব সহজে নিতে পারে তো একজন আলেম একজন মাওলানা একজন মসজিদের ইমাম খতিব হ্যাঁ মুয়াজ্জিন উনি যখন জাদুতে আক্রান্ত হচ্ছে তখন বুঝতে হবে কোথাও না কোথাও তিনি একটা না এই জিনগুলা বা সে তিনি যে জাদুতে আক্রান্ত হয়ে গেছেন একটা না একটা ফাঁক ফর পেয়ে গেছেন এখন খুব সহজভাবে যদি আমি বলি বা বর্ণনা করি সেটা হচ্ছে মনে করেন আপনার আঙ্গুলে কোনো কারণে ছিদ্র হয়ে গেছে বা লিক হয়ে গেছে ফুটো হয়ে গেছে এবং সেটা ফুটোটা ভালোভাবে সারেনি এর মধ্যে আপনি যদি কোনো প্রয়োজন টাচ করেন বা ওই ইনফেক্ট জায়গাটাকে ইনফেকশন জায়গাটাতে বা ছিদ্র জায়গাটাতে যদি প্রয়োজনের সংস্পর্শ আসে আপনি খুব সহজে কিন্তু আপনার ব্লাডের সঙ্গে বা আপনার রক্তের সঙ্গে প্রয়োজন এফেক্ট হওয়ার কিন্তু সম্ভাবনা নাইনটি পারসেন্ট এইভাবে আপনি কিন্তু এফেক্টেড হতে পারেন কিন্তু তারপর এফেক্টেড হওয়ার পর যদি আপনি যতই হাসটা সাবান দিয়ে ধন তখন কিন্তু সেটা সেই সাবানে কাম হয় না কারণ যে প্রয়োজন আপনার ভিতরে চলে যাওয়া সেটা কিন্তু চলেই গেছে তদ্রুপ আমরা কি করি বারংবার ওই যে রক্তের মধ্যে কিন্তু প্রয়োজন বা বিষ মিশে গেছে এক প্রকার প্রয়োজনে বাবা রক্তের মধ্যে বিষ মিশে গেছে আর আপনি বারবার হ্যান্ড ওয়াশ দিয়ে যদি হাত ধৌত করেন তখন যেমন আপনার কাজ কম মানে হাতটা পরিষ্কার হবে কিন্তু যেই জায়গায় এফেক্টেড বা আপনি যেই জায়গায় সেহেরে আক্রান্ত হয়েছেন যেই জায়গায় প্রয়োজন মিশে গেছে সেটা কিন্তু পরিপূর্ণভাবে ওই প্রয়োজনটা বা এই টক্সিকটাকে আপনাকে ডিভাইড্রেট করতে হবে বা অপসারণ করতে হবে তো এখন আপনি জাদুতে আক্রান্ত হয়ে গেছেন মসজিদে ইমামি বলেন হাফেজ সাহেবে বলেন আলেম সাহেবে বলেন ওলামাই বলেন যেই হন না কেন বাজন ব্যক্তি হন না কেন আপনারা যখন জাদুতে একবারে আক্রান্ত হয়ে যাচ্ছেন তখন আপনাদের এই জাদুটা কারণের যে সাইড এফেক্টগুলো হচ্ছে এই জাদুতে আক্রান্ত হওয়ার জন্য আপনার যে আলাদা আলাদা যে ক্ষতিগুলো হচ্ছে আপনাকে এগুলো আগে ফাইন্ড আউট করতে হবে কি কি ক্ষতি হচ্ছে কি কি সমস্যা হচ্ছে কারণ এক একটা দিন এক এক সিস্টেমের জাদু করে বা এক একটা জাদুকর যারা আছে তারা এক এক কৌশলে এক এক সিস্টেম পন্থা অবলম্বন করে বা এক একটা মানে টার্গেট করে এরা জাদুগুলা করে এখন মনে করেন আপনার পা প্যারালাইসড করার জন্য একটা জাদু নিক্ষেপ করলো এবং সেটা জিনের মাধ্যমেই হোক বা কোনো উপকরণের মাধ্যমেই হোক এখন এই যে জাদুটা করলো এর কারণে আপনার কী সাইড এফেক্ট হবে পায়ের যা ক্ষতি হওয়ার যে ওটা পদ্ধতিগুলো করবে এখন কোনো কারণে আপনি এফেক্টেড হয়ে গেছেন ওই যে আঙ্গুলে বিষ ডুকার মতো এখন আপনি বলতে পারেন যে আমি তো সব সময় নামাজ কালাম পড়ি উজুর সঙ্গে থাকি আমার তো আসলে এরকম জাদু আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই তারপরও কেন হলাম এটার জবাবটা হচ্ছে আমরা হিউম্যান বিইং আমরা মানুষ আমাদের আদি পিতা হজরত আদম আলহি সালাম তিনিও কিন্তু ভুল করছেন সব গাছের ফল যে খাইতে বলা হয়েছে গন্ধম গাছ বা নির্দিষ্ট গন্ধম বলতেছে না যে একটা গাছের কথা নিষিদ্ধ গাছের কথা বলা হয়েছে সেই নিষিদ্ধ গাছের ফল ধারে কাছেই যাইতে মানা করা হয়েছে তদুপরি ওনারা কিন্তু ফল খেয়ে এনেছেন তো যাই হোক ভুল করা আমাদের স্বভাব কিন্তু মুমিনদের ভুল করার পর তারা তবা করে তারা নত হয় বিনম্রভাবে আল্লাহর কাছে শয়তান নত হয় না তো আপনি ইমাম সাহেব আলম সাহেব দেখেন মসজিদে নামাজ পড়াইতে গেছেন বাইরে হয়েছেন মুসল্লি ডাইকা নিয়ে চা খাওয়াইছে পান খাওয়াইছে চা খাওয়ার সময় বিসমিল্লা করছেন পান খাওয়ার সময় আলাদাভাবে বিসমিল্লা কন নাই দেখেন একদিন অনেক জাদু করিয়া রাখছে জাদু করিয়া দিল আপনার খাওয়ারের উপরে ফুড পয়জনিং হয়ে গেল জাদু করে দিয়েছে পানের সঙ্গে বিসমিল্লা কর নেই জাদু হয়ে গেছে আর আপনি তো সবসময় বুঝুন পাক পবিত্র আল্লাহর অলির মতো হওয়ার চেষ্টা করেন আমরা সকলেই চেষ্টা করি যে পাক পবিত্র থাকবো কিন্তু এই যে জায়গা মতো একটা মিস্টেক হইলো একটা জিন আপনাকে যখন দৌড়বে বা ধরার চেষ্টা করবে ক্ষতি করার চেষ্টা করবে একদিনে কিন্তু অনেক সময় সাকসেসফুল হয় না এক মাস ঘুরে দেড় মাস ঘুরে সে জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে তার বিভিন্ন পয়েন্টে থাকে আর ইথিক্যাল হ্যাকারের মতো আপনার ওয়েবসাইট যে হ্যাক করে যারা তাদের মতো আপনার ফাঁক ফকর খুঁজবে যখনই তারা কোনোভাবে ফাঁক ফকর পাবে আর কোনো কারণে বা কোনোভাবে যদি আপনার হিউম্যান বডির অ্যাক্সেস নিয়ে নিতে পারে বা সামান্য অংশও জাদু করতে পারে তখন আপনার কিন্তু সেই সাইড এফেক্টগুলো শুরু হয় সে যেই উদ্দেশ্যে করছে পান খাইছেন বিসমিল্লা বলেন নাই আপনার প্যাটের সমস্যা দেখা দিতে পারে ও আশঙ্কা ডাই মানে ডাইসেন্টারি ডিসেন্টারি হতে পারে আশঙ্কা পেট ভূত ভাত থেকে শুরু করে অন্যান্য গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এটা থেকে এক প্রকার একটা সময় আলসারও হতে পারে আপনারা জানেন তার লাস্ট স্টেজ কি এটাও হতে পারে ওষুধ খাচ্ছেন কাজ করতেছে না কিন্তু আপনি দেখেন একটা জায়গায় মিস্টেক করছেন ওই সময়ে যিনি আপনাকে থ্রো করছে জাদু আপনি বুঝেনও নাই সো আমি অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে বহু বহু পাঠ ভিডিও বানাইতে হবে তো আপনি তখন বলেন যে আমি এত দোয়া দাম মঞ্জিল শরীফ এই শরীফ সেই শরীফ পাঠ করতেছি হ্যাঁ জাদু নষ্ট আয়াত পাঠ করতেছি আমার কাজ হচ্ছে না কেন শুরুতেই একটা ব্যাখ্যা দিছি আঙ্গুল কাটা গেছে কোনো কারণে আপনি বিষ টাচ করে ফেলছেন বিষ ভিতরে ঢুকে গেছে আর আঙুলের উপর যতই হ্যান্ড ওয়াশ দিয়ে ধুত করেন লাভ নেই এই বিষ রক্তে যে মিশে গেছে সেটা এই রক্তের বিষ নিঃসরণ করার জন্য যেটা ইনজেক্ট করা দরকার আপনি সেটা করেন আর কী ইনজেক্ট করবেন এটা জানার জন্য আপনাকে তো আগে লক্ষণ বুঝতে হবে তো বিচলিত হবেন না হতাশ হবেন না আল্লাপাক শুভ প্রত্যেক বান্দাকেই সাহায্য করেন এবং পরীক্ষাও করেন একটা জিন আপনাকে জাদু করলো সে জাদু করলে আপনাকে লাগবে এমন কখনোই না তাদেরও কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয় তাদের জাদুটা আল্লাহ ততক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল দেয় না ততক্ষণ পর্যন্ত আপনার কিছু হবেন না হয়তো আল্লাহ আপনার এর মাধ্যমে একটা পরীক্ষা ফেলতে পারেন এবং এই জাদু থেকে বাঁচার জন্য আপনি তখন পরবর্তীতে আরও বেশি বেশি আমল করতে পারেন আল্লাহ হয়তো চায় আপনি বেশি বেশি আমল করেন জীবনে কোনো গুণা থাকলে মাপ করে দিতে পারেন এগুলো আল্লাহর খেলা বোঝা বড়ই দায় এত জ্ঞান আমার নাই আমি ক্ষুদ্র মস্তিষ্কে যেটুকু বললাম যে একটা জিন একটা মানুষকে দীর্ঘ সময় নিয়ে তার পেছনে ঘুরতে পারে এবং কোনো একটা জায়গায় ফাঁক ফোকর পাইলে সে জাদু শুরু করে আপনাকে ক্ষতি করতে পারে এমন হতে পারে আপনি সব সময় একদম পাঁচ অক্ট নামাজ নামাজ শেষে যত রকম দোয়া দরুদ পাক পবিত্র প্রসাব করে সঙ্গে সঙ্গে উজু করে নেন টিস্যু ব্যবহার করে সব ইয়া ইয়া করেন কিন্তু কোনো একটা জায়গায় যেই জায়গায় যেই দোয়াটা টয়লেটে ঢুকছেন হুট করে দোয়া করার কথা খেয়াল নেই টয়লেটে জিন আছে ওই জায়গায় ও আপনার লজ্জা স্থানে জাদু করে দিবে মা বোনদের বিভিন্ন গাইনি সমস্যা হতে পারে ছেলেদের সেক্সুয়াল যে প্রবলেমগুলো এগুলো হতে পারে কিন্তু ওষুধ খাচ্ছে সাময়িকভাবে উপকৃত হচ্ছে ওষুধ শেষ মানে ওনার সমস্যাও আবার শুরু এইরকম হতে পারে তো আসলে এই বিষয়গুলো আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করবো আজকে একটু সংক্ষেপে কথা বলতে চাইলাম এই জন্য এই প্রোগ্রামে আসলাম ভিডিও কোয়ালিটি ভালো হয়নি যদি ভালো না হয় ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর চিন্তা করছি মাঝে মাঝে কোয়ালিটি ফুল ভিডিও রেজিলেশন ভালো না চেষ্টা করবো যে একটু হলো আপনাদের সঙ্গে কানেক্টেড থাকার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি দেশ জাতির প্রতি দোয়া করবেন